আপনারা দেখছেন উত্তর দিগন্ত নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে মহিলা রোগী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবার থেকে থানায় জিডি করেছে। জানা যায়, শাহজাদপুর উপজেলার পারজামিরতা গ্রামের মরহুম আমিরুল ইসলামের কন্যা আসিয়া বেগম গত 8 মাস পূর্বে পার্শ্ববর্তী হামলাকোল গ্রামে গ্যাদন মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পরপরই আসিয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেলে একই উপজেলার ডায়াগ্রামের আউয়ালের পুত্র কথিত কবিরাজ আজিমের শরণাপন্ন হয়। আসিয়া কি জিন ধরেছে বলে কবিরাজ আজিম জিনের কবল থেকে আজকে মুক্ত করতে বিভিন্ন অজুহাতে আসিয়ার মায়ের নিকট থেকে প্রায় 22,000 টাকা গ্রহণ করে। এরপর আসিয়া কিছুটা সুস্থ হলে তাকে পরিপূর্ণ সুস্থ করার কথা বলে আরো টাকা দাবি করে কবিরাজ আজিম। এ টাকা দিতে ব্যর্থ হলে গত 25 জানুয়ারি থেকে আসিয়া নিরুদ্দেশ রয়েছে। নাম আসিয়া, 8 মাস আগে দিয়ে দিছি, মেয়ের ভূতে বেরাম জাগা দিছে, আমি মেয়ের মা। তারপরে করবে দয়া করবে যে এক সন্ধান পাই, সেই সন্ধান পাওয়ার পর করবে যে কাছে যাই, করবে যে অনেক ধরনের কথা কয়া, চিকিৎসার কথা 22,000 টাকা লিছে আমার কাছ থেকে। লিচে লওয়ার পরে হে হঠাৎ করে আমার মেয়া নাইকে, জানুয়ারি মাসের 25 তারিখের থেকে আমার মেয়া উধাও। করবেশকে তখন ফোন দেয়, করবেশকে মেয়ে আমার কাছে আসে, আমি দিমুনি 3টার সময় দিমুনি। এই কয়ে আমার মেয়ে আর দেয় না, আমার মেয়ে লিয়েও কোনে গেছে, আমি মেয়ে পাইনি। সেটও বন্ধ করে রাখছে, ওরও খবর নাই। আমি আর বিচার চাই আইনের লোকের কাছে, প্রশাসনের কাছে আমি আর বিচার চাই। আমার স্বামীও নাই, বেটাও নাই, কেউ নাই, আমার ওই মেয়েরাই সম্বল ছিল, আমার আর কেউ নাই। আজিম বাড়ি ডায়া 100 কানা বয় নাই কথা বলে, কবে যে বাড়ি এলো গা ডায়া, নাম হলো আজিম, বাঘের নাম আউয়াল, 100 কানা এক ঠ্যাং ন্যাংরা। আমি আইনের লোকের কাছে, প্রশাসনের কাছে আমি বিচার চাই, আমার মেয়েটাকে উদ্ধার করে দিবেন লেগিয়াল, আমি সুস্থ বিচার চাই। আমার বাগনির নাম লিগে আসিয়া, ওই কইবে যায়া বিয়ে দিছি কুরবানি দিয়ে 7 দিন পর, 8 মাস আগে বিয়ে দিছি, দেওয়ার পরে এই ব্যারামটা জায়গা পড়ছে, জায়গা হারলি করে পরে ওই করবে যে সন্ধান পাইছি, পায়া হালি করবে আইনে লওয়ার চেষ্টা করছি, এই আজকে কয়ে কথা কাল কয়ে কথা এরকম করে 22,000 টাকা আমার একদিন খাইছে যাব। খাওয়ার পর মেয়াকে এই স্বামীর কাছেও যাইবে দেন না, খালি তা তা কয়ে কয়ে স্বামীর কাছে থা ভাগাল আহে লাই হিয়া পরে চেষ্টা দিছে, আবার সেই চেষ্টা দেওয়ার পরে 15 দিনের মেয়াদ দিছে। 15 দিনের ভিতরেই 13 দিন যাওয়ার পরপরই মঙ্গলবারের দিন 1:30 বাড়ির থেকে সেই মেয়াকে বাইর করে নিয়ে গেছে, বাড়িতে এসে নাই। আজিম দায়া আজিম করবে, বাপের নাম আউয়াল, 100 কানা এক ঠ্যাং ন্যাংরা, সেরকম করে নিয়েই গেছে। তা আমাদের কেউ নাই, বাপ ভাই জগতে দুনিয়া পর কেউ, মিয়ার দাবি করছি, ও কয়েছেন সকাল 8টার সময় কথা কইছিল, তা দিল না, পরে কয়ে রাত 3টার সময় যেনতে ফোন দেই, হেন ঠেসে নিয়ে যাইস তোমরা হাওকা হইছে করিস, এটা করার পরে আমরা রাত 3টার থেকে ফোন দেই, 3টার পরে থেকে আর ফোন ধরল না। না ধরার পরে তারপরে ই করলাম, কয় মা হাল্লিকারে যে ফের আবার ফোন দিয়ে কয়েছে আর ফোন বন্ধ করে হের মতো হের চলে গেছে। তাই আমরা আইন প্রশাসনের কাছে নিজু বিচার চাই। আর মেয়ে আমি থানায় জিডিও করছি, তার কেউ নেই, আমি ছাড়া তার কেউ নেই। তাই আপনাদের এখানে এটাই অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েটা আপনারা সহযোগিতা করে আপনারা বাইর করে দিবেন। আছিয়া নিখোঁজের 10 দিন অতিবাহিত হলেও কোথাও কোনো হদিস মিলছে না তাদের। এদিকে কথিত কবিরাজ আজিমের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। মেয়ে আসিকে খুঁজে না পেয়ে অনেকটাই বিস্মিত মা আমেনা বেগম, আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছে তার। কবিরাজ আজিম ও আসিয়ার সন্ধান না পাওয়ায় আছিয়ার খালু ইব্রাহিম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।